আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। দেশ বিদেশের সকল বন্ধুদেরকে, প্রত্যেকটা বন্ধুকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। তো আসলে আমরা ঘরে থাকতে থাকতে আমাদের ভালো লাগে না, আমরা সবসময় বাসায় বন্দি থাকি। তো আমরা গ্রামে যাওয়ার জন্য বা গ্রামের পরিবেশ দেখার জন্য কিন্তু মনটা সবসময় আনচান করে এবং খুবই খারাপ লাগে। তো মাঝে মাঝে মনে চায় একটু বাইরের দৃশ্য ঘুরে আসি, আর ভালো লাগে গ্রামের দৃশ্য দেখতে। তো সেরকমই আমাদের বাসার কাছাকাছি, তেমন দূরে না, এটা হলো কোনাপাড়া, বিদ্যাবাড়ির সংলগ্ন কোনাপাড়ায় একটা মানে ছোটো মিনি কক্সবাজার হয়েছে, সেখানে একটু ঘুরতে চলে গেলাম। তো যে আসলে মনটাকে একটু শীতল করলাম, খুবই ভালো লেগেছে গিয়ে। তো মাঝে মাঝে কিন্তু ঘুরতে গেলে ভালোই লাগে, আর এই ধরনের পরিবেশ দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। গ্রামের মানে গাছপালা, তরুলতা, ঘাস, নদ নদী, এগুলি আসলে সবসময় মন কেড়ে নেয়, খুবই ভালো লাগে। আর আমি সবাইকে বলবো, সবাই শান্তিমতো ঈদ করবেন, মিলেমিশে সবাই একসাথে ঈদ করবেন, এবং আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। সবাই সুন্দর মতো বাড়ি যাবেন, সাবধানতা অবলম্বন করবেন, আবার সুস্থ মতো যাতে সবাই ফিরে আসতে পারেন, সবার জন্য দোয়া থাকবে। আর সবাইকেই বলবো, সবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবার কুরবানিগুলো কবুল করে। প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবো, আর প্রত্যেক ভাই বোনদেরকে বলবো যে যাদের ভিডিও দেখেন সুন্দরভাবে ঘটনমূলক কমেন্ট করে আপনার পরিচয়টা আপনি দিয়ে দেন, তখনই বুঝবো যে আপনি আসলে কতটা ভালো কতটা মন্দ। একটা ঘটনমূলক আমরা যখন কমেন্ট করি, তখনই কিন্তু আমাদের ভিউয়ার্সরা বুঝতে পারে আসলে আমরা কতটা ভালো কতটা মন্দ। আর কমেন্টের কারণেই কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু ঘুরে আবার চলে আসে দেখার জন্য, আর আমরা সবার ভিডিওগুলো, ফুল ভিডিওগুলো দেখব, দেখে লাইক কমেন্ট করব। আসলে ইদানিং হয়তো বা সবাই ব্যস্ত থাকবে ঈদের কারণে, তো অ্যাক্টিভ থাকতে পারবে না। যখন আমরা অ্যাক্টিভ থাকব, তখন কিন্তু আমরা সবাই সবার ভিডিওগুলো দেখব, সবাই পাশে আমরা ইনশাল্লাহ থাকব। পরিবেশটা খুবই ভালো লেগেছিল, তো সবার জন্য দোয়া থাকবে, ভালো লাগলে সবাই এখানে এসে ঘুরে যেতে পারবেন। তো দেখেন গরুটা কত সুন্দর করে গোসল করাচ্ছে, মানে আনন্দ। ঈদ মানে আসলে মিলেমিশে সবাই একসাথে আমরা আনন্দ করব। সবাইকে, হিন্দু মুসলমান ভাই বোনদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, আর সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবার কুরবানিগুলো কবুল করে নেয়, সবসময় প্রত্যাশাই করব। সবাই সবার পাশে থাকবেন, সবাই সুন্দর মতো ঈদ করবেন। আর কি বলবো, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার একটাই কথা, সুন্দরভাবে ঈদ করবেন, সুন্দরভাবে আবার বাসায় চলে আসবেন, যাতে কোনো সমস্যা না হয়। আপনারা আস্তে ধীরে যাবেন, সময়ের মূল্যর থেকে জীবনের মূল্য অনেক বেশি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।